যে নবীর উসিলায় ডাক দিলেই মাপ পায় এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা বাবারে আল্লাহ যে কত সিস্টেম করেছেন এই নবীর চিনানের জন্য যার উসিলায় সব চিনানের জন্য কত সিস্টেম দেখেন আপনি ইবাদত করবেন উত্তম ইবাদত নামাজ নামাজ পড়তে গেলে মসজিদে আজান হয় বলুন আজানের মধ্যে এই নবী আসেনি আছে এই আজানটা যদি পৃথিবীর শক্তিশালী পুরুষ ভূষ বুশের বাতিজা যদি আপনাদের এই মসজিদের মুয়াজ্জিন হয় বুশের বাতিজা যদি আজানের সময় নবীর নাম না লাগায় বলুন বুশের বাতিজা হইলেও তার চাকরি আছে না কেউ তারে রাখবেন না আকামতের মধ্যে নবী আসেনি কোন মুয়াজ্জিন যদি আকামতে নবীর নাম না আনে বলুন মুয়াজ্জিন সাহেবের চাকরি থাকবে না যেই কোনো ব্যাপারে নবী বাদ দিবেন আপনার সব শেষ নবী নাই মুখে দাঁড়িয়ে আছে বলুন কোনো লাভ হবে না যেমন বাস্তব রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাঁড়িয়ে আছে কিন্তু নবীর প্রেম অন্তরে নাই এখন যদি রবীন্দ্রনাথ ঠাকুর মারা যায় আপনাদের চট্টগ্রামে লাল দিঘির ময়দানে জানাজা হবে ঘোষণা দেয় আপনারা কেউ যাবেন না কেন দাঁড়িয়ে আছে তো তারপরেও যাবেন না কেন দাঁড়িয়ে আছে আসল জিনিস বন্দুক আছে গুলি নাই গুলি নাই কবি নজরুল মুখে দাড়ি নাই অন্তরে নবী আছে বলুন মারা গেলে জানাজার খবর লাল দিঘির ময়দানে কাল সকাল 10:30টায় বলুন আপনারা মুসলমান যাবেন না কেন দাড়ি নাই অন্তরে কি আছে আল্লাহু আকবার বলুন এই নবীরে মানুষের মুসলমানদের অন্তরে অন্তরে পৌঁছানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছেন আজান দিবেন নবী আকামত দিবেন নবী নামাজ পড়বেন তাশাহুতে একটা সালাম নবীকে দিতে হবে কিনা বলুন এখন যত বড় মুফতি হন আপনি যদি নবীরে সালাম না দেন কিয়ামত পর্যন্ত হায়াত পায় নামাজ পড়বেন বলুন নবীর সালাম ব্যতীত বাকি সব ঠিক আছে নামাজ কি কবুল হইছে উত্তম ইবাদত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাত হয় বলুন দিনের প্রথম নামাজটা কোনটা ফজরের নামাজ কয় রাকাত চার রাকাত পড়লে কিভাবে পড়বেন দুই রাকাত দুই রাকাত দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ আচ্ছা সুন্নত আগে পড়বেন না ফরজ আগে পড়বেন সুন্নত আগে কেন দিল সিস্টেম কেন করা হলো এটাই বুঝাইতে চাই এই সুন্নত যার স্মরণে তোমরা পড়বা এই নবী যদি সৃষ্টি না হইতো তাহলে ফরজের সৃষ্টি সকল এবাদতের দরজা হলো নবী মুহাম্মাদুর রাসূল আল্লাহ আজকে এই নবীর থেকে মুসলমানদেরকে দূরে সরানোর কারণেই বিশ্ব জুড়ে মুসলমান মার খায় বাবারা কষ্ট হইতাছে আপনাদের আমার নবী বললেন জিব্রাইল আমার উম্মতেরা এই জমিনে থাকবে আমি আরশে যাব না আমি উম্মতের মায়ায় এই মদিনার মাটিতেই পড়ে থাকব এই প্রস্তাবটুকু আমার আল্লাহর দরবারে তুলে ধরো বলুন এখনো আপনার আমার মায়ায় নবীজি সোনার মদিনায় শুয়ে আছে কিনা আছে 24 ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছেন আল্লাহু আকবার বলুন বলতেছিলাম আমার নবী ডাকতেছেন আরে জিব্রাইল জিব্রাইল আমার উম্মতেরা এই জমিনে থাকলে আমি নবী আরশে যাব না আমি উম্মতের পাশে এই জমিনে শুয়ে থাকব জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আরশের যোগ্য হলাম এত আরামের বিছানা এত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহর আরশের মধ্যে থাকবেন না উম্মতের মায়ায় এই জমিনের মধ্যে শুয়ে থাকবেন উম্মত ছেড়ে আরশে যাবেন না জমিনে শুয়ে থাকলে আপনার কি লাভ হবে আপনার কি উপকার হবে আপনি কেমন শান্তি পাবেন আল্লাহু একবার বলুন আমার নবী বুঝাইতে চাই আরে জিব্রাইল শোনো আমার কি শান্তি কি লাভ হবে দুনিয়ার জমিনে দেখবি একটা মা বাচ্চা নিয়ে যখন শুয়ে থাকে এটা বাচ্চার মা বাচ্চা পাশে মা ঘুমাইতেছেন বলুন বাচ্চার পাশে বাচ্চার মা ঘুমিয়ে থাকলে
বাচ্চাটা কাছে থাকলে মার কাছে শান্তি লাগে না অশান্তি লাগে দেখবেন বাচ্চা প্রস্রাব করে একেবারে বিছানা ভিজিয়ে ফেলছে সুগনা বলতেই নাই মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া বাচ্চাটাকে সুগনা জায়গায় রাখলেন প্রস্রাবের ভিজা জায়গায় শুয়ার পরেও বাচ্চা যদি মায়ের কাছে থাকে বলুন তারপরে মায়ের শান্তি না অশান্তি আর যদি মাকে চট্টগ্রামের সবচেয়ে দামি বিল্ডিং চট্টগ্রামে সবচেয়ে আরামের বিছানা পৃথিবী বিখ্যাত বিছানা দামি বিল্ডিং এর মধ্যে করে ওই বাচ্চার মাকে বিল্ডিং এর মধ্যে রেখে দুইজন বান্দি দিলেন তার খেদমতের জন্য তার 6 মাসের বাচ্চা ছেলেটাকে ঢাকা হসপিটালে ভর্তি করা হইছে বলুন বাচ্চা যদি হসপিটালে থাকে ঢাকা চট্টগ্রামের সবচেয়ে দামি বিল্ডিং পৃথিবী বিখ্যাত বিছানা বাচ্চাটা শুধু ঢাকা এই দামি বিছানায় দামি বিল্ডিং এ মার কি সারা রাত ঘুম হইছে কথাটা কি বুঝাইতে পারলাম না এত দামি বিল্ডিং এত আরামের বিছানা বাচ্চাটা অসুস্থ হসপিটালে ঢাকা চট্টগ্রামে কি মা এই বড় বিছানায় ঘুম কি হইছে একটু পরে পরে দেখবেন মা জানালা খুলে বাবা বাবা তুমি কোথায় আছো কি জানি করতেছো যেই বান্দিরা পাশে ছিল খেদমতের জন্য তারা বলতেছেন আপা কি খালি বাচ্চা বাচ্চা করেন এত দামি বিছানা পৃথিবীতে নাই আপনি ঘুমান আরামে ঘুমান মা দেখবেন বলবেন তোমরা আছো তোমাদের আরামের বিছানা লয়া আমার যে বাবা নাই কাছে আমি যে সন্তানের জন্য কত ব্যথা পাইতেছি এই বিছানাই তো আমার শান্তি হবে না বলুন একটা মায়া মা বাচ্চার জন্য যত দরদ আমার নবী উম্মতের জন্য দরদ বেশি হবে না কম হবে আমার নবী বলেন জিব্রাইল একটা মা যেমন বাচ্চা হসপিটালে থাকলে আরামের বিছানায় পিঠ লাগায় না ঘুম হয় না আমি নবী উম্মতের এই জমিনে ফানাইয়া আল্লাহর আরশে আমি নবী শান্তি পাবো না জিব্রাইল রে দুনিয়ায় দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায় রে জিব্রাইল আল্লাহু আকবার বলুন নবী উম্মতের দরদ কত বুঝাইতেছেন জিব্রাইল মুরগি যখন বাচ্চা ফুটাই রে বাচ্চা লইয়া মা মুরগিটা সমাজের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় রে জিব্রাইল দেখবি মা মুরগিটা আকাশে চিলকাক উড়াল দেয় বাচ্চা নেওয়ার জন্য মা মুরগিটা দেখবি বাচ্চাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য মা মুরগিটা এইভাবে দুইটা পাখা বাড়াইয়া ডাকতে থাকে ও সন্তানেরা আয় আমি মায়ের পাখার নিচে আয় বিপদ দেখা দেয় রে জিব্রাইল ওই মা দেখবি দুইটা পাখা বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকে আয় আমি মায়ের পাখার নিচে আয় রে আমি মা বেঁচে থাকতে একটা সন্তানও সিলকাকে নিতে দিব না জিব্রাইল ওই বাচ্চাগুলো মায়ের ডাকে দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে রে মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া বুকে লইয়া বড় শান্তিতে বসে থাকে রে জিব্রাইল এমনি সময় আমারও মন চাই রে আমি আর সে যাব না সোনার মদিনার মাটিতে থাকবো আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে জিব্রাইল আমি নবীর মন চাই আমিও সোনার মদিনার থেকে তামাম পৃথিবীর উম্মতের জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা পাখা দুইটা হাত আমিও বাড়াইয়া দিব আমি আমার তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া আমার মন চাই সোনার মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকবো আমার আল্লাহ বলেন বন্ধু গো উম্মতের জন্য যখন এত মায়া এত দয়া যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের মাপ চাইতে হবে না আমাকে একবার যদি খালি আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তোমার উম্মতের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব যে নবীর উসিলায় এত সহজ এত সুযোগ পাইলাম এই নবীর উম্মত কিভাবে হওয়া যায় এটা বুঝার জন্য একটু আলোচনা করব এই নবীর আলোচনা এই নবীর উম্মত হওয়ার আলোচনা শোনা কিছুক্ষণ শোনা আমাদের দরকার আছে নেই তাই আসুন আমি অল্প সময়ের মধ্যে মাইক ছেড়ে দিব আলোচনা যাচ্ছি কিভাবে আমরা সেই নবীর উম্মত হতে পারি মহব্বতে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়াই কান্দে নবী তোমার মায়াই কান্দে নবী শুয়ে সোনারে মদিনা আল্লাহ মা সাল্লে سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه আসুন আলোচনায় যাচ্ছি আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে বলুন আল্লাহ যে ওয়াজ করলেন সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে এই কথাটা কি সত্য সবাই যেন বললেন না আমাদের সকলকে যে মরতে হবে এই কথাটা কি সত্য কারণ সিরিয়ালে দেখতেছি তো এরকমই আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে আমরা যারা আছি আমাদেরও যাওয়ার বিষয় পড়ছে শুধুমাত্র ফ্লাইট ডেটটা বাকি কোন ডেট বাকি ফ্লাইট ডেট বলে হুজুর এটা কোন ফ্লাইট বাবারে এটা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নয় সৌদি কাতার এয়ারলাইন্সের ফ্লাইট নয় এটা মসজিদ এয়ারলাইন্সের ফ্লাইট দেখবেন প্রত্যেকটা মসজিদে একটা করে সাইরফায়া ফ্লাইট আছে দেখছেন কি এটা আপনারা কি কোন খাট প্রত্যেকটা মসজিদে মুর্দার বহনকারী খাট আছে না আচ্ছা দেখি তো আচ্ছা আজকে যদি মাহফিল থেকে ঘোষণা দেওয়া হয় মসজিদে মুর্দার বহনকারী খাট মুর্দার বহনকারী খাট মসজিদে রাখা হবে না এখন থেকে মহল্লাবাসীর ঘরে নিয়ে রাখতে হবে আব্দুর রহমান সাহেব আপনার ঘরে এক মাস আচ্ছা আব্দুর রহমান সাহেব থাকলে এখানে রাজি হইব না বলবে আমি বাড়িতে পরামর্শ কইরাই বাড়ি যে বলবে কই গো পোলার মা মসজিদের খাট মুর্দার যে নেই মুর্দার বহনকারী খাটটা নাকি মসজিদে রাখবেন এখন আমাদের ঘরে রাখতে হবে এক মাস করে প্রত্যেকের ঘরে দেখবেন পোলার মা কইব ও পোলার বাবা মসজিদের খাট মুর্দারের খাট ঘরে আনুন যেত না লাগে ৫০০ টাকা মাসে মসজিদে আমরা চান্দা দিয়ালাম এটা ঘরে আনুন যেত না ভয় লাগে কেউ নিবে না কেউ নিতে রাজি হবে না আমিও নিব না এরপরও বলুন একদিন সকলকে এই খাটের মধ্যে উঠতে হবে কিনা যে খাটটাকে এত ভয় পান আপনাকে এই বিমানে করে বিদায় দিবে হজ করতে গেলেন হাফ ডাউন টিকেট আছে বিমানের হজ করে আবার ফিরে আসবেন বলুন মসজিদের কোনার চারিপায়া খাট এই ফ্লাইটে হাফ ডাউন টিকেটের ব্যবস্থা আছে এটা শুধুমাত্র যাওয়ার টিকেট আসার টিকেট নাই তাই আগে যারা গেছে আসে নাই আমরাও যাওয়ার ভিসা এসে পড়ছে শুধু ফ্লাইট ডেটটা বাকি বাবারে কবে জানি কার ফ্লাইট ডেটের খবর হয় মসজিদের মাইকে অনেক সময় আমাদের গ্রাম এলাকায় দেখছি আজানের টাইম ছাড়া মসজিদের মাইক চালু দিলেই কলিজা চিপা মারে নিশ্চয় মৃত্যুর খবর কইব আজানের টাইম ছাড়া মাইক চালু দিলেই ভিতরে ভয় লাগে দেখবেন আপনাদের শহরেও বলবে মাইকে মাইকে আমাদের মহল্লার আব্দুল খালেক সাহেব রাত ১১টায় এন্তেকাল করিয়াছেন আগামীকাল সকাল ১০টায় খালেক সাহেবের শেষ বিদায়ের অনুষ্ঠান বলুন শেষ বিদায়ের অনুষ্ঠানটা কি হবে জানাজা এইভাবে জানাজার কাতারের সামনে
সকলকে একদিন শুইতে হবে কিনা জানাজা দিয়ে আপনাকে আমাকে কোন দেশে পাঠাবে মালয়েশিয়া পাঠাবে না সৌদি পাঠাবে না কুয়েত কাতার না কোন দেশে পাঠাবে কবরে বলুন কোন দেশে কবরে বাবারে কবরে যে যাবেন কবরের জন্য রোজগার করছেন কি রোজগার আছে কারো জীবনে রাসূল হাদিস শরীফে বলেছেন আদ-দুনিয়াও মাজরাতুল আখিরা দুনিয়াটা হলো আখিরাতের বাজার আমি জানতে চাই এখান থেকে আখিরাতে সুখে শান্তিতে থাকার জন্য বলুন কে কি রোজগার করেছেন একজনে দাঁড়ায় হিসাব দেন তো পারবেন না এই জগতের হিসাব দিবেন হুজুর আমার পাঁচটা দোকান আছে একটা নূপুর মার্কেটে একটা নিউ মার্কেটে আরেকটা আন্দরকিল্লায় হিসাব দিবেন ছেলে কয়জন হুজুর পাঁচজন তিনজন থাকে বিদেশ দুইজন থাকে দেশে ব্যাংক ব্যালেন্স বহুত বাড়ি করছি পাঁচটা হিসাব দিবেন আমি জানতে চাই সাদা কাফন পরে যেদিন মসজিদ এয়ারলাইন্সের বিমানে কবরে যাবেন এ কবরের জন্য কে কি রোজগার করেছেন একটু হিসাব দেন পারবেন না আমিও পারবো না আমার এক ভদ্রলোক বেচারা তবলিক করে তবলিকের আমির এক বাজারে দোকানদারি করে আবার আমি যাওয়ার পরে আমার কয় হুজুর কেমন আছেন আমি বললাম যে আছি আল্লাহ রাখছে গরিবানা শুরুতে আল্লাহ কোন রকম রাখছে বেচারা দোকান থেকে বসার থেকে রাগে উইটা দাঁড়ায় গেছে তবলিকের আমি তবলিক করে বেচারা হ্যাঁ আপনি গরিব কি বললেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে তওবা করেন কালিমা পড়েন এই করেন সেই করেন বাজারের মধ্যে তো বুঝে নেই অন্তত সদ দুই এক মানুষ জমা হয়ে গেছে আমি কোনো কথা কই না একেবারে রাখি বাবা রে বাবা অবশেষে বললাম বসেন গরিব বলতে কি বুঝেন তবলিকের আমির বেটা জিগাইলাম গরিব বলতে কি বুঝেন গরিব বলতে বুঝি যার হাত পাও নাই রুজি রোজগার করতে পারে না সে তো গরিব আপনার তো সব আছে আপনার অনেক রকম সুবিধা ভোগ করতেছেন আপনি কেন বললেন গরিব আমি কি ও আপনি এটুকুন বুঝছেন এই পর্যন্ত আমি বুঝছি ওইদিকে রাসূল বলছে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়াটা আখিরাতের বাজার কাজী আখিরাতে সুখ শান্তির জন্য ভাই সাহেব এই পর্যন্ত আমি 10টা টাকা রোজগার করতে পারি নাই তাই লেখি আমি আখিরাতের চোখে আমি গরিব না তখন চোখের পানি ছেড়ে দিছে জর্জর করে 200 লোক বলতেছেন হুজুর আপনি তো ঠিক আছেন সেই তো বেজাল বাবারে আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে বহু ডিজাইন করে পাঁচতলা বিল্ডিংটা করেছিল বিল্ডিং এর জায়গায় বিল্ডিং আছে কিন্তু বাড়িওয়ালা তো নাই কোথায় যাবেন কবরে যায় দেখেন কবরের মাটির সাথে মিশে গেছে কিন্তু রাসূল যে বলল এখান থেকে ওই বাজার করার জন্য কে কি বাজার করেছেন এই দেশটা পায়াই কবরটা ভুলে গেলেন অথচ এই দেশে কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারি